ডিয়ার ভিউার্স আসসালামু আলাইকুম আই এম এম ডি এক্সাম পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই গত ক্লাসে আমি অ্যাসেটিভ সেন্টেন্স এবং ইন্টারগেটিভ সেন্টেন্সের গঠন ও সহজে চেনার কৌশল নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি ইম্পারেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স এবং এক্সলামেটিভ সেন্টেন্সের গঠন ও সহজে চেনার কৌশল নিয়ে আলোচনা করতেছি ইম্পারিটিভ সেন্টেন্স অনুজ্ঞাসূচক বাক্য ডেফিনিশন যে সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ অনুরোধ নিষেধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারিটিভ সেন্টেন্স বলে স্ট্রাকচার ওয়ান ইম্পেরেটিভ সেন্টেন্সের শুরুতে মেনবার এরপরে সেন্টেন্সের বাকি অংশ এবং এরপরে ফুল স্টপ দিতে হয় এক্সাম্পল ওপেন দি ডোক ডোন্ট ওপেন দি ডো বাইকটি নেগেটিভ স্ট্রাকচার টু ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি অনুরোধ বোঝায় সেক্ষেত্রে বাক্যের শুরুতে প্লিজ অথবা কাইন্ডলি এরপর মেনবার সেন্টেন্সের বাকি অংশ এবং ফুলস্টপ দিয়ে করতে হয় এক্সাম্পল প্লিজ হেল্প মি এখানে আমরা খেয়াল করতেছি যে ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে মেনবার এবং শেষে ফুলস্টপ থাকে অর্থাৎ বাক্যের শুরুতে যদি মেনবার এবং শেষে ফুলস্টপ থাকে তাহলে আমরা অতি সহজেই চিহ্নিত করতে পারি বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স সূচক বাক্য ডেফিনেশন যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে স্ট্রাকচার অপটেটিভ সেন্টেন্সের শুরুতে মে এরপর সাবজেক্ট এরপর মেন বার্ভ এরপর সেন্টেন্সের বাকি অংশ এবং ফুল স্টপ দিতে হয় এক্সাম্পল মে ইউ পাস দ্য এক্সামিনেশন বাক্যটি অ্যাফার্মেটিভ মে ইউ নট ফেল দ্য এক্সামিনেশন বাইকটি নেগেটিভ এখানে আমরা লক্ষ্য করবো যে অনেক সময় মেয়ে উজ্জ্ব থাকে সেক্ষেত্রে লং দিয়ে বাক্যটি তৈরি করতে হয় যেমন লং লিভ দ্য কিং এখানে আমরা যদি খেয়াল করি দেখবো বাইকের শুরুতে মে এবং শেষে ফুলস্টপ থাকে তাহলে আমরা অনায়াসে বুঝতে পারি যে বাইকের শুরুতে মে লং এবং শেষে যদি ফুলস্টপ থাকে তাহলে বাক্যটি অপটেটিভ সেন্টেন্স হয় এক্সপ্লামেটরি সেন্টেন্স আবেগ সূচক বাক্য ডেফিনেশন যে সেন্টেন্স দ্বারা হর্ষ বিষাদ আনন্দ বা আবেগ প্রকাশ পায় তাকে এক্সপ্লামেটরি সেন্টেন্স বলে স্ট্রাকচার ওয়ান এক্সলামেটরি সেন্টেন্সের শুরুতে হোয়াট এ এন ওর হাউ এরপর অ্যাডজেক্টিভ এরপর সাবজেক্ট বার এবং শেষ বিষয় চিহ্ন দিতে হয় এক্সাম্পল হাউ ফাইন দি বার ইজ স্ট্রাকচার টু এক্সমিটারি সেন্টেন্সে যদি হুররা বা এলাস দিয়ে বাইক গঠন করতে হয় সেক্ষেত্রে বাইকের শুরুতে হুর্রা এলাস বিষয়ক চিহ্ন সাবজেক্ট বার এবং সেন্টেন্সের বাকি অংশ সর্বোপরি ফুল স্টপ দিতে হয় এক্সাম্পল হুররা উই হ্যাভ ওন গেম বাক্যটি অ্যাফার্মেটিভ হুররা উই হ্যাভ নট ওন দ্য গেম বাক্যটি নেগেটিভ অ্যালাস উই হ্যাভ লস্ট দ্য গেম এখানে আমরা খেয়াল করব হুররা এবং এলাস প্রয়োগের ব্যবহারটি অর্থাৎ আনন্দ বুঝালে আমরা হুরা প্রয়োগ করব দুঃখ বুঝালে অ্যালাস প্রয়োগ করব এখানে আমরা লক্ষ্য করতেছি যে এক্সলামেটেড সেন্টেন্সের শুরুতে হোয়াট হাউ হুররা এলাস থাকে এবং শেষে ফুলস্টপ বিশ্বর চিহ্ন এবং ফুলস্টপ দিতে হয় বিশ্বকর চিহ্ন দিব আমরা যদি হুররা এবং এলাচ ব্যবহার করতে হয় সেক্ষেত্রে এদের পরে অর্থাৎ হুররা এবং এলাসের পরে বিশ্বকর চিহ্ন প্রয়োগ করতে হয় এবং শেষে দিতে হয় ফুলস্টপ হোয়াট অর হাউ দিয়ে যদি কোনো বাক্য গঠন করতে হয় সেক্ষেত্রে আমরা সর্বশেষ বিশ্বকর চিহ্ন প্রয়োগ করবো তাহলে আমরা অনায়শি এই চেন্ডেট চ্যান্ডেজটি চিহ্নিত করতে পারি যে যদি বিশ্বকর চিহ্ন থাকে তাহলে সেন্টেন্সটি এক্সলামেটারি হয় আমার নেক্সট ক্লাসের আলোচ্য বিষয় পার্টস অফ স্পিচ ডিয়ার ভিউয়ার্স আমার এই ভিডিওটি যদি ভালো লাগে এবং পরবর্তী ক্লাসটি পেতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে রাখবেন করে রাখবেন এবং শেয়ার করবেন যদি এই ভিডিওর উপর কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আল্লাহ